उनके नाम के सामने एक कमल फूल का निशान है, उस पर आप उंगली दबाते ही आपका वोट सीधा मोदी जी को प्रधानमंत्री बनाने का काम है। मुझे बताओ, मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है? बंगाल में 30 से ज्यादा सीटें जीतनी है या नहीं जीतनी है? महान भारत बनाना है या नहीं बनाना है? घुसपैठ को रोकना है या नहीं रोकना है? युवाओं को भ्रष्टाचार के बगैर नौकरी देनी है या नहीं देनी है? अगर ये सब करना है तो एक ही रास्ता है, निर्भया दीदी के कमल के सामने बटन दबाकर उनको प्रचंड मार्जिन से जिताए। गत चुनाव में सिर्फ 5,000 वोट का अंतर रह गया था। अब भाई कोई गलती होती है तो उसका इंटरेस्ट देना पड़ता है ना, तो 5,000 वोट से हराया था, 50,000 से ज्यादा वोट से जिताना। इंग्लिश बाजार वालों, इस बार सिर्फ इंग्लिश बाजार से 1.5 लाख की लीड से कमल खिलाना है। आप सभी लोग 7 तारीख के बड़े सवेरे वोटिंग करने चाहिए, निर्भया दीदी को चुनकर लाइए और मोदी जी को प्रधानमंत्री बनाइए। जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। बहुत बहुत धन्यवाद, आभार, थैंक यू वेरी मच। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বক্তব্য রাখলেন, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে মালদাতে, সেখানে মেগা রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দ্বিতীয় দফা ভোটের আগে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মালদায়, মেগা রোড শো অমিত শাহের শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো। শাহের রোড শো ঘিরে জনজোয়ার কার্যত মালদার রাস্তা জুড়ে, সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বক্তব্য রাখলেন। আমরা আবারও আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব, তবে এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই রোড শোতে। তারা কার্যত উজ্জীবিত, সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মেগা রোড শো, এবং সেই রোড শোকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের ভিড় সেখানে উপচে পড়ছে, সেই ছবি দেখাচ্ছি। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ কী বার্তা দেন, সেই বার্তার দিকে প্রত্যেকের নজর রয়েছে, কেননা দ্বিতীয় দফার নির্বাচনের আগে কর্মী সমর্থকদের কী ভোকাল টনিক তিনি দেন, সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। তাপমাত্রার পারো দূর্ধমুখী, গরমে নাজেহাল সাধারণ মানুষ, কিন্তু সেই গরম উপেক্ষা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে মেগা রোড শো করছেন মালদাতে, এবং সেই রোড শোতে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় নজর পড়ছে এই মুহূর্তে। গরম উপেক্ষা করেই সাধারণ মানুষের ঢল সেখানে, কর্মী সমর্থকেরা তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত হয়েছেন মালদাতে। বিজেপির মেগা রোড শো, মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানে আসতেই কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কর্মী সমর্থকেরা তারা উজ্জীবিত, দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছ, যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কি বলছে? দেখো মালদা, এই যে প্রচন্ড তীব্র যে দাবদাহ, আজকে প্রায় 43 ডিগ্রি, যে আজকে আজকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, প্রচন্ড গরম। কিন্তু আজকে এই গরমকে উপেক্ষা করে কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছে। অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে রোড শো,
কিছুক্ষণ আগেই ইংল্যান্ড বাজারের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়েছে এবং রবীন্দ্র স্ট্যাচুতে সেই রোড শো শেষ হবে। এবং সেই ক্ষেত্রে যে কনভয় এদিকে পাশাপাশি এমন গাড়ি করে সেই রোড শো হচ্ছে, কাতারে কাতারে বিজেপি সর্ব সমাজে আমি সেই উল্লাসের ছবি দেখাবো, সেই উল্লাস উল্লাসের ছবি। আমরা যে আজকে এসেছি মাননীয় অমিত শাহের যে শোভাযাত্রা চলছে, মিছিল চলছে, এই মিছিলে আমরা যথেষ্টই আনন্দ এবং আগ্রহের সহিত অংশগ্রহণ করেছি। আমরা জানি ভারতবর্ষকে স্বচ্ছ যদি যদি তাহলে সত্যি নরেন্দ্র নেতৃত্বে দীপঙ্কর প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরার চেষ্টা করছেন। দেখতেই পাচ্ছেন সেখানে হাজারে হাজারে কর্মী সমর্থক তারা এই রোড শোতে পা মিলিয়েছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মেগা রোড শো করছেন উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এবং বিজেপির সেই শক্ত ঘাঁটিকে আরও মজবুত করতে বারবার বিজেপির যারা শীর্ষ নেতৃত্বরা চলছেন তারা ছুটে এসেছেন এই উত্তরবঙ্গে। প্রথম দফা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, তারা প্রত্যেকেই প্রচারে কার্যত একটা ঝড় তুলেছেন। আর দ্বিতীয় দফা নির্বাচনের আগে ঠিক একই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গে, সেখানে মালদাতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং কি বার্তা তিনি আজ দেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেদিকে প্রত্যেকের নজর রয়েছে, কেননা কি ভোকাল টনিক তিনি দেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। মালদার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, মালদাতে সেখানে বিজেপির মেগা রোড শো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সেখানে মেগা রোড শো, গরম উপেক্ষা করে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই রোড শোতে পা মিলিয়েছেন হাজারে হাজারে কর্মী সমর্থক, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গরম উপেক্ষা করে কর্মী সমর্থকদের ভিড়, মালদার রাজপথে একেবারে জনজোয়ার, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি।